আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো টিভির সাথে রিমোট কিভাবে কানেক্ট করে ব্লুটুথের মাধ্যমে। তো প্রথমে সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে তারপরে দেখেন রিমোট নামে একটা অপশন আছে, এই যে নিচে সবার নিচে। তো রিমোটে যায় আপনি রিমোটের ওকে বাটন চাপবো। চাপার পরে আপনার টিভির হোম বাটন, সরি রিমোটের হোম বাটন আর ওকে বাটন একসাথে চেপে ধরে রাখবেন। ধরার পরে যে উপরে দেখেন এই যে একটা নাম পাবে, এখন যে উপরে দেখেন এটার মধ্যে ওকে চাপ দিবেন। পেয়ারিং হবে, পেয়ারিং হলে আর কিছু করা লাগবে না, জাস্ট রিমোটের ওকে বাটনে চাপ দিবেন। ওকে বাটনে চাপ দেওয়ার পরে দেখেন পেয়ারিং হয়ে গেছে, অলরেডি রিমোটের সাথে টিভির কানেক্ট হয়ে গেছে। তো টিভির সাথে রিমোট কানেক্ট করার মানে হলো আপনি ভয়েসে কথা বলবেন রিমোটে কিন্তু টিভিতে কাজ করবে। তো দেখেন আমি একটা ইউটিউব চালাবো এখন, ভিডিও বা চার্জ করব কীভাবে দেখাবো। তো আমি একটা বলবো এখন, যেটাই বলে সেটাই আসবে। তো আমি একটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য একটা কিছু বলবো। বাংলা নাটক দেখেন, বাংলা নাটক চলে আসছে। তো এভাবে সেটিংস করবেন। তো আবার দেখেন রিমুভ করব কীভাবে, এটাকে আমি রিমোটের সাথে টিভির কানেকশন ডিসকানেক্ট করব কীভাবে। তো আবার রিমোটে চলে আসতে হবে নিচের অপশনে, আগের জায়গায় আসার পরে ওকে বাটন চাপ দেব। তারপরে দেখেন নিচে আসব, আবার রিমোটের ওকে বাটন চাপব, রিমোটের ওকে বাটন চাপার পরে দেখেন এই যে আনপেয়ার, এটা দিলে আমার টিভির সাথে রিমোট কানেক্ট ক্যান্সেল হয়ে যাব। তো যারা ক্যান্সেল করতে চান অবশ্যই ক্যান্সেল করতে পারেন, আর ক্যান্সেল করে রাখা ভালো, ব্যাটারি চার্জ কম যায়, আর পেয়ারিং করে রাখলে অনেক চার্জ যায় ব্যাটারির, অল্প কয়েকদিনে ব্যাটারি শেষ হয়ে যায়। তো এভাবে আপনারা সবাই রিমোট কন্ট্রোল টিভির সাথে কানেক্ট করবেন। তো দেখেন আমি আবারও দেখাচ্ছি, প্রথম এই ব্লুটুথের অপশনটা আসলে আপনি হোম বাটন আর রিমোটের ওকে বাটন চেপে ধরে রাখবেন 5 সেকেন্ড। ধরার পরে উপরে লেখাটা আসবে ব্লুটুথের, এই যে পেয়ারিং লেখাটা আসে, এটার মধ্যে ওকে চাপ দিবেন। ওকে চাপ দেওয়ার পরে রিমোট কানেক্ট নিয়ে নিবে, কানেক্ট নেওয়ার পরে নিজে নিজে ক্যান্সেল হয়ে যাবে। তো এইভাবে সবাই কানেক্ট করবেন, আশা করি বুঝতে পারছেন। তো এই পর্যন্ত ভিডিওটা রাখবো, নতুন কোনো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের যদি কোনো কথা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ওকে, ভালো থাকবেন, এই পর্যন্ত রাখবেন।